বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী ষড়যন্ত্র করে আমাকে হারাতে চেয়েছিলেন, কিন্তু রায়গঞ্জে মানুষের আশীর্বাদ আর ভালোবাসায় আমি রায়গঞ্জ থেকে বিজেপির বিধায়ক হয়েছি। এটা কোনো বিজেপি বিরোধী দলের নেতা নেত্রীর মন্তব্য নয়। রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী সম্পর্কে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন তার দলেরই রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তিনি সরাসরি বলেন, সাংসদ আমার বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্র করে চলেছে, তাই আমার বিধায়কের দপ্তরে তার ছবি রাখার প্রয়োজন মনে করেননি তিনি। দেখুন, এই সাংসদের ষড়যন্ত্রে আমি একটু বিরক্ত বোধ করছিলাম অনেকদিন ধরেই, ঠিক আছে। তো আপনারা যেমন জানেন যে বিগত বিধানসভায় আমাকে হারানোর উনি প্রবল চেষ্টা করেছিলেন, কিন্তু রায়গঞ্জবাসী দুহাত তুলে আমাকে আশীর্বাদ আর ভালোবাসা দেন, আর সেই সুবাদে আমি বিধায়ক হিসাবে নির্বাচিত হয়ে আসি। যে হিসাবে আমার পপুলারিটি বাড়ছিল সেটা ওনার হয়তো সহ্য হচ্ছিল না, সেই জন্য উনি আমাকে বিধায়ক হিসাবে হারানোর চক্রান্ত করছে, এখন আমাকে দল থেকে বার করার চক্রান্ত করছে। তো যখন ইনি চক্রান্ত করছেন, ইনাকে যখন আমাকে সহ্যই হচ্ছে না, কেন সরিয়ে দিলাম? জেলা বিজেপির সাথে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী কোনো সম্পর্ক না রাখলেও এখনই বিজেপি দল ছেড়ে অন্য দলে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি। তিনি বলেন, অন্য দল বা তৃণমূল কংগ্রেস যোগ দিলে তিনি দিল্লি নয় কলকাতাতেই যেতেন। এখনো তিনি অন্য কোনো দলের সাথে যোগাযোগ করেননি বা কোনো দলও তার সাথে যোগাযোগ করেনি। তিনি কি তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন? এই প্রশ্নের উত্তরে তিনি সুকৌশলে এড়িয়ে যান। না, পরিবর্তন আমি পরিবর্তনের কোনো ব্যাপার নাই। আজকে যদি পরিবর্তন আমি করতাম, হ্যাঁ, এখনই যদি আমার কোনো মাইন্ডে থাকতো তাহলে আমি দিল্লি কেন যেতাম, কলকাতা যেতাম? পরিবর্তনে আমার, দেখো, আমিও কারোর সাথে যোগাযোগ করিনি, হ্যাঁ, আমার সাথেও কেউ যোগাযোগ এখন পর্যন্ত করেনি। বিধায়কের এও অভিযোগ, উনি নাকি রাজ্য বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে প্রজেক্ট ছিলেন। আসলে কেন্দ্রীয় মন্ত্রী তো হারিয়ে এখন মানসিক অবসাদের ভুগছেন রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী। ভোটের ঠিক 7 দিন আগে জেলা প্রেসিডেন্টকে সরিয়ে দেওয়া, তারপর মিঠুন চক্রবর্তী ও নড্ডাজির যেটা র্যালি ছিল, 3 কিলোমিটার র্যালি, সেটা 150 মিটার আর 500 মিটারের মধ্যে সমাপ্ত করে, হ্যাঁ, একটা চক্রান্তর সৃষ্টি করে, ঠিক আছে। যেদিন ইলেকশনের রেজাল্টের দিন আমি যখন 6,000 ভোটে পিছিয়েছিলাম, তখন উনি আমাকে ফোন করেছিল, আর তারপর জিতার পর একটা ফুলের তোড়া তো দূরের কথা, কোনো হোয়াটসঅ্যাপে বলুন, ফোনে বলুন, হ্যাঁ, একটা মানে কংগ্রেচুলেশনও বলার উনি কার্যবোধ করেননি। তো এই ধরনের চলছিল। যাই হোক, আমি বিধায়ক নির্বাচিত হয়ে আমার যেটা কর্তব্য আমি পালন করছিলাম, আমি বিভিন্ন আমার নিজের কর্মসূচি নেওয়া। বিধানসভা নির্বাচনের আগে থেকেই উত্তর দিনাজপুর জেলা বিজেপির গোষ্ঠী কন্দল তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে। বিধানসভা নির্বাচনের মাত্র দিন কয়েক আগে বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহড়িকে সরিয়ে দিয়ে আচমকায় কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী তথা রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর অনুগামী বাসুদেব সরকারকে সভাপতি করে রাজ্য নেতৃত্ব। হঠাৎ বিজেপির সভাপতি পরিবর্তন মেনে নিতে পারেনি বিজেপির কার্যকর্তা থেকে কর্মীরা। এরই মধ্যে রায়গঞ্জে বিজেপির প্রার্থী হিসেবে কৃষ্ণ কল্যাণীর নাম ঘোষণা করে বিজেপির শীর্ষ নেতৃত্ব। কিন্তু এতে বিজেপির রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর সাথে দূরত্ব বেড়ে যায়। রায়গঞ্জে বিজেপির বিধায়ক কৃষ্ণ কল্যাণী অভিযোগ করে বলেন, বিজেপির এই সাংসদ তাকে নির্বাচনে হারানোর জন্য ষড়যন্ত্র করেছিলেন। যে হিসাবে আমার পপুলারিটি বাড়ছিল সেটা ওনার হয়তো সহ্য হচ্ছিল না, সেই জন্য উনি আমাকে বিধায়ক হিসাবে হারানোর চক্রান্ত করছে, এখন আমাকে দল থেকে বার করার চক্রান্ত করছে। হাই প্রোফাইলের নেতা ও সেলিব্রিটিদের প্রচারে বাধা হয়ে দাঁড়ান সাংসদ। মানুষের আশীর্বাদে নির্বাচনে রায়গঞ্জ থেকে জয়লাভ করেন কৃষ্ণ কল্যাণী। এর কিছুদিন পরে দিল্লি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেয় সাংসদ দেবশ্রী চৌধুরীকে। কৃষ্ণবাবুর অভিযোগ,
রায়গঞ্জের সাংসদ এখন রাজ্য বিজেপির সভানেত্রী হওয়ার জন্য চেষ্টা করছেন। কৃষ্ণ কল্যাণের দাবি, যদি দেবশ্রী চৌধুরীকে রাজ্য বিজেপির সভানেত্রী করা হয় তাহলে এই রাজ্য বিজেপির দশটিও বিধায়ক থাকবে না, আর কৃষ্ণবাবুও রাজনৈতিক সন্ন্যাস নেবেন বলে দাবি করেন। রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণীর অফিসে রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীর ছবি সরানোর প্রসঙ্গে শুক্রবার সাংবাদিকদের কাছে এমনই বিস্ফোরক মন্তব্য করেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী। উনি স্বপ্ন দেখছেন রাজ্য সভাপতি হবে, আর যদি ওনাকে রাজ্য সভাপতি বানানো হয় তাহলে আমি এটা দায়িত্ব নিয়ে বলছি দশজন বিধায়কও থাকবে না, আর উনি যদি রাজ্য সভাপতি হন আর দশজনের বেশি বিধায়ক ওনার সাথে যদি থাকে ওই দিন রাজনীতি থেকে সন্ন্যাস নেব। উত্তর দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। আপনার সুস্বাস্থ্যের বিশ্বস্ত অতন্ত্র প্রহরী আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টার। দীর্ঘ অভিজ্ঞতা ও সুনাম সমৃদ্ধ অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই সেন্টারে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সুলভ মূল্যে সমস্ত রকম চিকিৎসা সংক্রান্ত পরীক্ষার সুযোগ নিতে আপনিও আস্থা রাখুন দুর্গাপুর সিটি সেন্টারের আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টারে। এখানে অত্যাধুনিক উপায়ে সমস্ত রকম ব্লাড টেস্ট, MRI, সিটি স্ক্যান, USG, এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, ইকোকার্ডিওগ্রাফি, TMT হল্টার, মেমোগ্রাফি, এক্সরে করা হয়ে থাকে। এছাড়াও রয়েছে ফুললি AC মাল্টি স্পেশালিটি OPD। প্রয়োজনে আজই আসুন আবিষ্কার ডায়াগনস্টিক্স, বিশ্বস্ততার অপর নাম। ব্যস্ত শহর দুর্গাপুর, মানুষের ভিড়, কোলাহল, গাড়ির আওয়াজ, কারখানার ধোঁয়া, সবেতেই ব্যস্ত শিল্পাঞ্চলবাসী। ব্যস্ততার বেড়াজাল থেকে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে ফুরফুরে হতে আপনাকে আসতেই হবে আম্রপালি ইকো রিসর্টে। প্রিয়জন, বন্ধুবান্ধব, আত্মীয়দের নিয়ে সময় কাটাতে আসাই যায় শহরতলিতে লাল সবুজে ঘেরা আম্রপালি শান্তি কুঠিরে। মলান দেখির আকন্দরায় আপনার জন্যই গড়ে উঠেছে আম্রপালি ইকো রিসর্ট। এখানে থাকছে ডাবল বেডের AC, নন AC রুম, সাথে লাঞ্চ ও ডিনারের সুব্যবস্থা। যে কোনো অফিস মিটিং, বার্থডে পার্টি, বিয়ে বাড়ি, রিসেপশন, গ্রুপ পার্টি, উইকেন্ড গেট অ্যাওয়ে। আমাদের ঠিকানা আম্রপালি ইকো রিসর্ট, মলান দেখি, দুর্গাপুর 12। বুকিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন 9953004827 অথবা 8392020513 নম্বরে।